সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। নেটোর চেয়ে বেশি অস্ত্র আছে আমাদের, পুতিনের হুঁশিয়ারি। ট্যাঙ্ক উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেন সংঘাত নিষ্পত্তির জন্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত। ইউক্রেনে F-16 আসলে উপযুক্ত জবাব দেবে রাশিয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। উগান্ডার স্কুলে জঙ্গি হামলায় নিহত বেড়ে 40। সম্পর্ক পুনরুদ্ধারের পর ইরান সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এবং নওয়াজ শরীফকে নির্বাচনে আনতেই কি আইন সংশোধনের উদ্যোগ? দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নেটোর চেয়ে বেশি অস্ত্র আমাদের, পুতিনের হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর দেশগুলো ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখলে গুরুতর বিপদের দিকে যাবে। তিনি আরো বলেছেন, নেটোর চেয়ে বেশি অস্ত্র মজুত আছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে শুক্রবার 17 জুন যোগ দিয়ে পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত করছে নেটো, আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি? ইউক্রেনে ভারী অস্ত্র ঢুকছে, তারা এখনো ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়ার চিন্তা ভাবনা করছে। পশ্চিমা সামরিক জোট নেটো কয়েকটি দেশ ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান সরবরাহের পরিকল্পনা করছে। অবশ্য মিত্র ফ্রান্স জানিয়েছে, এই যুদ্ধ বিমান চালানোর জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে শুধু প্রশিক্ষণ দেবে তারা। প্রচুর ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে ব্রিটেন ও জার্মানি। সম্প্রতি ব্রিটেনের চ্যালেঞ্জার 2, জার্মানির লেপার্ড 2 এবং যুক্তরাষ্ট্রের ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে মস্কো। গত এপ্রিলে নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছিলেন, জোটের অংশীদাররা শিগগিরই 1,500 বেশি সামরিক যান, 230টি ট্যাঙ্ক ইউক্রেনকে দেবে। তারই অংশ হিসেবে এসব সামরিক সহায়তা পাঠাচ্ছে পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে পিটার্সবার্গে ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রণক্ষেত্রে লেপার্ড সহ অন্যান্য ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে রুশ বাহিনী। বিদেশের মাটিতে যুদ্ধে সরঞ্জামগুলো কিভাবে ব্যবহার হয় তা আমরা দেখব, এসব আমাদের লক্ষ্যবস্তু হবে। এই সামরিক সংঘাতে নেটোকে টানা গুরুতর বিপদ হবে। অর্থনৈতিক ফোরামে তিনি আরো বলেছেন, রাশিয়ার যে বিপুল পারমাণবিক অস্ত্র রয়েছে তা নিজেদের নিরাপত্তার গ্যারান্টির জন্য। নেটো সদস্য পদের তুলনায় মস্কোর কাছে বেশি অস্ত্র রয়েছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2021 সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়ার প্রায় 6,250টি পারমাণবিক ওয়ারহেড মজুদ ছিল, যা যুক্তরাষ্ট্রের কাছে 5,500 বেশি। নেটোর অন্য 2 সদস্য ব্রিটেন ও ফ্রান্সের কাছে প্রায় 220 এবং 290টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ট্যাঙ্ক উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু তার দেশের সামরিক বাহিনীর জন্য ট্যাঙ্ক এবং মর্টার ও ভারী কামানের মতো গোলাবর্ষণের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলে অবস্থিত একটি অস্ত্র তৈরি কারখানা পরিদর্শনের সময় তিনি নির্দেশ দেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, অস্ত্র উৎপাদনের কারখানাটি পরিদর্শনের সময় সের্গেই শৈগু বলেন, রাষ্ট্রের প্রয়োজন অনুসারে সময় মতো অস্ত্রের যোগান নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোন রকমের শিথিলতা দেখানো চলবে না। সাইবেরিয়া অঞ্চলে অস্ত্র কারখানাটি গত কয়েক মাসে উৎপাদন অনেকগুণ বাড়িয়েছে। এছাড়া অস্ত্রের মান এবং এসব অস্ত্র দ্রুততর উৎপাদনের জন্য প্রযুক্তিগত উন্নয়নের ঘটনা হয়েছে। কারখানা পরিদর্শনের সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে বলেন, যেসব অস্ত্র এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রয়োজন সেগুলোর উৎপাদন দ্রুততর করতে হবে এবং একই সঙ্গে বাড়াতে হবে। এই সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন নতুন অস্ত্র সামরিক সরঞ্জাম দেখানো হয় যা রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নেওয়ার জন্য আরো বিপুল পরিমাণ মজুত করা অস্ত্র সের্গেই শৈগুকে দেখানো হয়। ইউক্রেনে সংঘাত নিষ্পত্তির জন্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাত ইউক্রেনে সংঘাত নিরসনের প্রচেষ্টায় যে কোনো উপায়ে সহায়তা করতে প্রস্তুত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় বলেছিলেন, ইউক্রেন সম্পর্কে আপনার কথার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চিত হতে পারেন যে সংযুক্ত আরব আমিরাত যদি পরিস্থিতি স্থিতিশীল করতে মানবিক ইস্যুতে কোনো ভূমিকা পালন করতে পারে, আমরা যে কোনো উপায়ে সহায়তা করতে প্রস্তুত, বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বা SPIF সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোর অংশগ্রহণ দুই দেশের মধ্যে সহযোগিতার বিকাশের প্রমাণ দিয়েছে। আমরা একটি শক্তিশালী এবং মজবুত সম্পর্কের জন্য প্রস্তুত, এর জন্য আমি পুতিনের কাছে কৃতজ্ঞ, তিনি উপসংহারে বলেছিলেন। দুই প্রেসিডেন্ট শুক্রবার SPIF সাইডলাইনে আলোচনা করেছেন এবং প্রধান অতিথি হিসেবে ফোরামে অংশগ্রহণকারী সংযুক্ত আরব আমিরাতের অবস্থানগুলো পরীক্ষা করেন। ইউক্রেনে F-16 আসলে উপযুক্ত জবাব দেবে রাশিয়া, বললেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইউক্রেনে আকাশে F-16 যুদ্ধবিমান দেখা দিলে রাশিয়া সামরিক প্রযুক্তিগত প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ শুক্রবার আরটি টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, অবশ্যই এর জন্য একটি সামরিক প্রযুক্তিগত প্রতিক্রিয়া অনুসরণ করা হবে। তিনি এ সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে বলেছিলেন, লাভরভ যোগ করেছেন যে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্যানেলে পারমাণবিক পাচের কাঠামোর মধ্যে খুবই গুরুতর আপত্তি উপস্থাপন করেছেন যে F-16 বিমানটি পারমাণবিক অস্ত্র বহনের জন্য ইউক্রেনে স্থানান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে। ল্যাভরভ জোর দিয়ে বলেন, এখন F-16 বিমানের কথা বলা হচ্ছে, যেটি আসলে পারমাণবিক অস্ত্র বহনে সজ্জিত হতে পারে। আমরা এটা প্রকাশ্যে বলেছি, ল্যাভরভ জোর দিয়ে বলেছিলেন। উগান্ডার স্কুলে জঙ্গি হামলায় নিহত বেড়ে 40। উগান্ডার পশ্চিমাঞ্চলীয় শহর এমপন্ডোয়েতে একটি স্কুলে মারাত্মক হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 40 জনে দাঁড়িয়েছে। এছাড়া অজানা সংখ্যক লোককে অপহরণ করা হয়েছে। শহরের মেয়র এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত 11:30 কাসেস জেলার স্কুলে ওই হামলার ঘটনা ঘটে। শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে এমপন্ডোয়ে লুবেরিহা মেয়র সেলভেস্ট মাপোজে জানিয়েছেন, নিহতদের মধ্যে ছাত্র একজন প্রহরী এবং স্কুলের বাইরে নিহত স্থানীয় সম্প্রদায়ের 2 সদস্য রয়েছে। মপোজে বলেছিলেন, বিদ্রোহীরা ছাত্রাবাসে আগুন দেওয়ার সময় কিছু ছাত্র মারাত্মক দগ্ধ হয়েছে এবং অন্যদের গুলি করে বা কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ অবশ্য হামলার ধরন বা কিভাবে নিহতদের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। কয়েক বছরের মধ্যে উগান্ডায় সবচেয়ে ভয়াবহ হামলার বিবরণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পুলিশ এর আগে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস বা ADF কে হামলার জন্য দায়ী করেছিল, যা ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল ভিত্তিক উগান্ডার একটি গোষ্ঠী। তারা ISIL বা ISIS গোষ্ঠীর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ আগে বলেছিল, 25টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 8 জন গুরুতর আহত অবস্থায় আছে, যাদের বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেছেন, ডিআর কঙ্গো সীমান্ত থেকে প্রায় 2 কিলোমিটার দূরে উগান্ডার কাসেজে অবস্থিত ব্যক্তিগত মালিকানাধীন স্কুলে হামলা একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং খাবারের দোকান লুট করা হয়েছে। এনাঙ্গা বলেছেন, সেনা পুলিশের দলগুলো আক্রমণকারীদের ধাওয়া করেছিল, কিন্তু তারা সীমান্তের বিরুঙ্গা ন্যাশনাল পার্কের দিক দিয়ে ডিআর কঙ্গোতে পালিয়ে গেছে। সামরিক বাহিনীও একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, ডিআর কঙ্গোর অভ্যন্তরে উগান্ডার সেনারা অপহৃতদের উদ্ধার করতে শত্রুদের তাড়া করছে। এদিকে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির প্রতিনিধিত্বকারী কর্মকর্তা জো ওয়ালু সিম্বি ফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, কর্তৃপক্ষ হামলা শিকার এবং অপহৃতদের সংখ্যা যাচাই করার চেষ্টা করছে। তিনি বলেন, এখন পর্যন্ত নিহতরা সবাই স্কুলের ছাত্র বলে নিশ্চিত হয়েছে। এছাড়া কিছু লাশ এমনভাবে পুড়েছে যে তা শনাক্ত করা যাচ্ছে না বলেও জানান তিনি। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা পশ্চিম উগান্ডার সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ডিক ওলুম বলেছেন, হামলাকারীরা তাদের লক্ষ্যবস্তু চিহ্নিত করে হামলার 2 দিন আগে শহরে অবস্থান করছিলেন। সম্পর্ক পুনরুদ্ধারের পর ইরান সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শনিবার তেহরানে পৌঁছেছেন। ইরানি গণমাধ্যম থেকে তথ্য জানা গেছে, 7 বছরের বিচ্ছেদের পর 2 দেশের মধ্যে যুগান্তকারী সম্পর্ক স্থাপন শেষে ইরানে এটি তার প্রথম সফর। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরের সময় সৌদি শীর্ষ কূটনৈতিক একটি সংবাদ সম্মেলনের আগে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সৌদি গণমাধ্যম প্রিন্স ফয়সালের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসলামী প্রজাতন্ত্রে তার প্রথম সফরের সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সঙ্গে একটি পরিকল্পিত বৈঠকের খবরও প্রকাশ করেছে। সুন্নি মুসলিম শক্তি সৌদি আরব 2016 সালে শিয়াদের নেতৃত্বাধীন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, যখন তেহরানে তাদের দূতাবাস ও উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মাসাদে কনসুলেটে শিয়া ধর্মগুরু নিয়মর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন হামলা হয়েছিল। তবে 2 দেশ মার্চ মাসে চীনের মধ্যস্থতায় চুক্তিতে সম্পর্ক সংশোধন করতে এবং তাদের নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে, যা আঞ্চলিক সম্পর্কের পরিবর্তন করেছে। ইরানের সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহারিমি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, সফরের সময় প্রিন্স ফয়সাল তেহরানে সৌদি কূটনৈতিক মিশন পুনরায় চালু করার জন্য কিছু ব্যবস্থা নেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে সৌদি আরবে 6 জন ইরান তাদের দূতাবাস ও কনসুলেট পুনরায় চালু করেছে। ইরানের সাজানদেগির দৈনিক শনিবার জানিয়েছে, সৌদি দূতাবাস ইরানের রাজধানীতে স্থায়ী অবস্থান পুনরায় শুরু করার আগে তেহরানে একটি হোটেল আবার খুলবে। নওয়াজ শরীফকে নির্বাচনে আনতে কি আইন সংশোধনের উদ্যোগ? এবার নির্বাচনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, লন্ডনের চিকিৎসা নাম নির্বাচনে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নির্বাচনে অংশগ্রহণ করানোর পথ তৈরি করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সরকার 2 বার এমন উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচন আইনে যাবজ্জীবন রাজনীতিতে অযোগ্য ঘোষণাকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই খবর দিয়েছে অনলাইন জিও টিভি। ক্ষমতাসীন জোটের সূত্রগুলো বলেছেন, কাউকে যাবজ্জীবন অযোগ্য ঘোষণা অন্যায়। সংবিধানের 62 ধারার অধীনে কোনো পার্লামেন্টেরিয়ানকে অযোগ্য ঘোষণার নিয়ম আছে।
কিন্তু ক্ষমতাসীন জোটে আইন সংশোধন করার আরও একবার চেষ্টা করেছে। তারা এটা নিশ্চিত করতে চাইছে যে কোনো পার্লামেন্টেরিয়ানকে যাবজ্জীবন অযোগ্য করা ঠিক নয়। বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের প্রচেষ্টার মধ্যে দুরভিসন্ধি দেখতে পাচ্ছে। তারা মনে করছে দেশটিতে জাতীয় নির্বাচন আসন্ন, সে নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অংশগ্রহণ করানোর জন্য সরকার এমন চেষ্টা চালাচ্ছে। এর আগে সরকারের দুদফা একই চেষ্টা ব্যর্থ হলো। সুপ্রিম কোর্ট দুটি লেজিসলেশন নিয়ে শুনানি করছে। এর মধ্যে আছে সুপ্রিম কোর্ট রিভিউ অব জাজমেন্টস অর্ডার্স বিল 2023 এবং প্রধান বিচারপতির ক্ষমতা সীমিত করা বিষয়ক আইন। বিরোধীরা বলছেন এসব আইন সংশোধন করার মাধ্যমে নওয়াজ শরীফের বিরুদ্ধে যাবজ্জীবন অযোগ্যতাকে বাতিল করে তাকে রাজনীতিতে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী আইন সংশোধনের বিষয়ে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তা এখন দেখার বিষয়। তবে জোটের সূত্রগুলো দাবি করেছেন সংবিধানের অধীনে কোনো পার্লামেন্টেরিয়ানকে যাবজ্জীবন অযোগ্য ঘোষণা অন্যায়, একটা অস্পষ্টতা ছিল। এখন পার্লামেন্টের অযোগ্যতার মেয়াদ 5 বছরের মধ্যে সীমিত করেছে। সুপ্রিম কোর্ট কি আইন বা লেজিসলেশনের বিষয়ে নোটিশ নেবে এমন প্রশ্নের জবাবে সূত্রগুলো বলছেন পার্লামেন্ট হলো সর্বোচ্চ, তার আইন করার অধিকার আছে। কোনো আইনে অস্পষ্টতা থাকলে তা মুছে ফেলার অধিকার আছে, কিন্তু এই কাজটি বাকি ছিল, অনেক আগে এটা করা উচিত ছিল। ওই সূত্রগুলোর কাছে জানতে চাওয়া হয় আইনে সংশোধন কি আসন্ন নির্বাচনে নওয়াজ শরীফের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। জবাবে তারা বলে নেতা শুধু PMLN এর প্রধানের জন্যই প্রযোজ্য এমন না, ভবিষ্যতে কোনো নেতাকে যদি অযোগ্য ঘোষণা করা হয় তাহলে তিনিও সুবিধা পাবেন, কারণ এই আইনটি কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।